আসসালামু সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রাণ ঢালার শুভেচ্ছা ভাই পরিমণি তো ভালো মতো ভারছে ভাই তো এতদিন আপনারা দেখছেন যে নায়িকারা যখন বিপদে পড়ে তো ভিলেনরা কি করে সরি নায়িকারা তো ভিলেনই বিপদে ফালায় তো যাই হোক নায়িকা যখন বিপদে পড়ে তখন নায়ক কি করে ব্যাপারটা হবে এরকম আর কি তো নায়ক আইসা তো জাম্পিং দিয়ে আইসা সামনে পড়ে তারপরে লাথে উসটা কিল ঘুষি দিয়া ভিলেনরে খেদায় বা মানে বুঝতে তো পারছেন কি করে ভিলেন রে তো এইরকম সচরাচর দৃশ্যগুলো আমরা সিনেমাতে দেখে থাকি কিন্তু বাস্তবে ভাই টোটালি উল্টা এখন সাথে যারা অভিনয় করছে সেই কুখ্যাত বিখ্যাত নায়কগুলো সেগুলো গেলো কই এটা ভাই আমার কথা না আমি যে গত দুই চার দিন ধরে এই পরিমণির উপর ভিডিওগুলো আপলোড করছি এটা হলো আপনাদের কথা যে আসলে হালাওয়ারা গেলো কই পরিমণি তখন বিরাট বিপদে পড়ছে এর আগে আমরা সিনেমা হলে দেখছি যদি পুলিশের কোনো বিপদে পরে গোয়েন্দাদের কোনো ফাঁদে পড়ে র্যাবের কোনো ঘটনায় আটক হয় বা আবি যাবি যাই কিছু হয় না কেন তো যে বিপদই পড়ুক যে কোন বালা মুসিবত পরিমণির উপর আসুক না কেন মানে নায়িকা নায়িকাদের উপর আসতে না কেন ভিলেন সবসময় থাকে এবং যা খুশি তাই করে মানে এক মানে আইনা টাইনা সব পুলিশ টুলিশ মাইরা ফালায় ভিলেনের গোষ্ঠী উদ্ধার করে বাচ্চা বুঝতেই তো পারছেন নায়ক কী করতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি ঘটনা সম্পূর্ণ উল্টা আমাদের পরিমণিকে বাঁচানোর জন্য কোন নায়ক তো আসেনি যত নায়ক আছে সব এখন দৌড়ে পালাইতেছে পরিমণির কাছ থেকে শুধু তাই না এখন বাংলাদেশের চিত্র পরিচালক প্রযোজক সমিতি তারপরে সুইপার সমিতি তারপরে আর কি সমিতি নায়ক নায়িকা সমিতি তারপরে আবার কি জামা কাপড় সমিতি যত সমিতি আছে আমাদের এই এফডিসিতে সেই সব সমিতির বিভিন্ন পদ থেকে আমাদের পরিমণিকে অব্যাহতি দেওয়া হইতেছে যে বাবা তুই ভাই ভাগ তুই এখন বড় বিপদে পড়ছিস করতে গেলে আবার বিপদে পড়ি তো তো সম্ভবত এরকমই আর কি যাই হোক এই সবাই পরিমণির পাশ থেকে কেটে পড়লো তো এটা একটা মানে দৃষ্টান্ত আমাদের সমাজের জন্য যে যাদের যে যাদের সাথে পরিমণি এত বছর কাজ করলো বছর বছর কাজ করলো অন্তত এই বিপদের দিনে পরিমণি যতই খারাপ রূপ না কেন কিন্তু অফিসিয়ালি তাকে সাপোর্ট করে কথা বলার মতো অন্তত তারাই ছিল একমাত্র ব্যক্তি বাংলাদেশে যেহেতু তারাই তাদেরই সংগঠনের লোকজন কিন্তু এখন ভাই বিপদে বলে কেউ কারণ না তো যার ফলে পরিমনির ভাগে এমনটাই ঘটল এখন পরিমনিকে বাঁচাতে পারে স্বয়ং আল্লাহ এছাড়া কেউ না তো এর ভিতরে আরেকটা ঘটনা ঘটছে এই লোক গুলাম সাকলাইন সাহেব সে একজন গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার বাড়িতে বলে সে আঠারো ঘন্টা দরজা লাগিয়েছিল তাই আঠারো ঘন্টা দরজা লাগিয়েছিল এই নিউজ একাত্তর টিভির কাছে কিভাবে পুষল তা আমি জানি না তো দরজা লাগানোর ঘটনা তো আজকে ঘটেনি আরো ঘটছে দুই চার মাস আগে তো এতদিন আগের একটা ঘটনা এত মানে কোনো খবর নাই কিছু নাই গোয়েন্দা পুলিশের মানে এই সাথে গোলাম সাথে দরজা টরজা লাগিয়েছিলমিনি যখন দুই দিন চার দিনের রিমান্ডে রয়েছে বর্তমান তো এখন সেই ঘটনা যখন একাত্তর টিভি প্রকাশ করে তো গোলাম সার সাহেব স্বাভাবিক অসন্তুষ্ট হবে এই তুই আমার নামে নিউজ করছো আমি আমার লোকের দরজা লাগে সেই ছিল তারপরে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি তো মধ্যে একটা মানে একাত্তর টিভিতে ফোন টোন করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পরে দেখলাম সেই অডিও টেপ বা কথাবার্তা সেইগুলো আবার একাত্তর টিভি বাইরে প্রকাশ করছে তো এখন গোলাম সার সাহেবের বিরুদ্ধে কঠিন ইনভেস্টিগেশন চলছে তার যে রাজার বাঘের পুলিশের কর্মকর্তাদের যে কোয়ার্টার রয়েছে মধু বাগ না মধুবন কি যেন তো ঠিক আছে তো সেখানে সেখানে পরিমণির সাথে তার আঠারো ঘন্টা রাত কাটানোর ঘটনাটা ঘটেছে তো সেগুলো এখন অ্যানালাইসিস করে দেখলাম বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছে পুলিশের ডিমপি কমিশনার যে ছিলেন তাকেও দেখলাম তো আই সাথে এখন গোলাম সাকলাইন সাহেবও ভালো মতো ফেরছে এখন আমি বুঝি না এখন ভাই পুরিমনি এত জনপ্রিয় একটা নায়িকা এখন এমন একটা অবস্থা পুরিমনির সাথে যদি কেউ রেস্টুরেন্টে খাইতে যায় সেও বিপদে পরিমণির ইভেন পরিমণি যে ড্রাইভার সেও দেখলাম পোলটি মার্সে সেই ব্যাটা এক হইতেছে পরিমণির সাথে বলে গোপনে এই গোলাম সাকলাইনের বলে বিয়াও হয়েছে যদিও গোলাম সাকলাইন বলছে ভাই আমার সাথে এমনি পরিচয় ছিল কিন্তু ভাই বিয়ের সাথে আমার কিছু হয়নি তো এখন ওই যে সাথে যে গন্ডগোল হয়েছিল ঢাকা বোর্ড ক্লাবে তো সেই মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা ছিলেন ইনভেস্টিগেশন অফিসার ছিলেন গুলাম সাকলান ছিলেন তার মধ্যে একজন তো হয়তো এইসব সুবাদে বিভিন্ন কারণে অকারণে পরিমণির সাথে তার একটু মেলামেশা এবং একটু ঘষাঘষির সুযোগ হয়েছে তো ঘষাঘষি করতে গিয়া যা হয়েছে যা হবার তাই হয়েছে পরিমণের সাথে যেই ঘসাঘষি করতে গেছে সেই ফারসে এখন গোলাম সাকলাইন সাহেব ফেসেছে তা এখন জানিনা অফিসিয়াল ডিসিশন কি হবে এখন ডিএমপি পুলিশ কমিশনার তো বলি দিল যে আইনের কেউ না সেই হোক সে যেই হোক আমার যদি পোলা হয় মাইয়া হয় তারাও ধরে লোয়া মানে তাকে যে জরিমানা সাজা টাজা যা ধর সে সব ব্যবস্থা করবো তো যাই হোক এমন ছিল আমাদের পুলিশ কমিশনের বক্তব্য তো এখন দেখা যাক গোলাম সাকলাইনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তো এই হইলো বা এই ঘটনা আফসোস লাগে পরিমণের প্রতিটা ঘটনা যখন প্রতিদিন সকালে নিউজগুলো দেখি দুই চারটা নিউজের সামনে আসে আর আপনারা তো আরও বহুত নিউজই দেখেন তো দেখে আসলে খুব খারাপই লাগে মাত্র দুই দিন চার দিন আগের কথা যে পরিমণির কোন অবস্থায় ছিল কি অবস্থা থেকে কোন অবস্থা এসে দাঁড়াইছে তো এর ভিতরে আবার দেখলাম যে তার যে ডেরি ফার্ম আছে সেই ফার্মে বলে সে অস্ত্রের ট্রেনিং চলতো তারপরে অস্ত্রের ব্যবসা ছিল গোপনে এবং এইসব নানান অবৈধ ব্যবসা ট্যাবসা করি বলে পরিমণি এরকম কোটি কোটি টাকার মালিক হয়েছে তো এখন এগুলো তো একদিন দুই দিনের ঘটনা না পরিমণিতে একদিনে করেনি এর পিছনে বহুত সময় লাগছে এবং বহুত লোকজন আছে এখন পরিমণি যদি ধরা পরে এতে অস্ত্র ব্যবসা যদি করেই থাকে মাদক যদি থাকে থাকে যদি যদি যাই কারো গোপনে বিয়ে করে এটা নিরপেক্ষ তদন্ত হয় আমি মনে করি যে পরিমণির সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল যারা কি নেতন অবৈধ কাজকর্মের সাথে ইনভলভ ছিল তাদের আসলে সামনে আনা উচিত কিন্তু আসলে আপনারা এগুলো কিছুই দেখবেন না এই দুই দিন চার দিন ই দেখতেছেন আপনারা রিমান্ড টিমান্ড দাবি যাবি দেখতেছেন হয়তো দেখবেন এক সময় গিয়ে পরিমণের জেল জরিমানা কিছু একটা হবে হয়তো বের হয়ে আসবে জামিনে হয়তোবা তার দিয়ে এক বছর জেল হলে হতে পারে তো এখন এগুলি ঘটবে কিন্তু এই পরিমণির বাসায় আশেপাশে যারা ছিল তার চারপাশে যারা ছিল যারা কিনা তাকে উদ্বুদ্ধ করেছে যারা কিনা পরিমণিকে বানায় গেছে এরা কিন্তু ভাই পর্দার আড়ালি থেকে যেব তো যার ফলে গত দুই দুইটা ভিডিওতে আমি চিৎকার করে আপনাদেরকে একই কথা বলছি যে ভাই পরিমণি যে দোকান খুলছিল ধরে নিলাম থ্রি এক্স মেকিং ফ্যাক্টরি সেই থ্রি এক্স থ্রি এক্স মেকিং ফ্যাক্টরিতে যারা নিয়মিত যাতায়াত করতো তো এর ভিতরে তো গোলাম সাকলাইন সাহেব একজন আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হয়েছে তো যার ফলে পরিবনির সাথে এত ঘনিষ্ঠতা ছিল তো এখন এরকম তো আরও বহুত ছিল তো একজন গোলাম সার গোলাম সাকলাইন কেন এই ডিবির আরও বহুত পুলিশ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা মন্ত্রী এমপি সচিব থেকে নিয়ে আপনারা ভালোভাবে যদি খুঁজেন বহুত পাবেন তো কাজে এই যে পরিমণির দোকান এই পরিমণির দোকানে যাদেরই যাতায়াত ছিল তারা প্রত্যেকেই তো অবৈধ কাজ করছে প্রত্যেকে অবৈধ কাজ করছে তো ভাই তাদেরই তো আইনের আওনা উচিত ছিল তো তাদেরকেও আমরা দেখতে চাই আমি ডিবি ভাইদের অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমে যে ভাই আপনারা যেহেতু করবেনই তদন্ত করবেন বা সাজা দিবেন কাউকে দেন পরিমণির অপরাধের কোনো শেষ নাই পরিমণিকে সাপোর্ট করে আমি ভিডিও করছি না কিন্তু পরিমণির দোকানে যারা যাতায়াত করছে পরিমণিকে যারা ভোগ করছে পরিমণি যাদের প্যান্ট আর জাঙ্গা খুলছে অথবা অন্যরা যারা পরিমণি আর কি বলো মুগ্ধ আস্তে আস্তে না পরিমণির প্যান্ট খুলছে তো তাদেরকে ধরে আনা উচিত তাদেরকে আমাদের সামনে হাজির করা উচিত আনেন সাংবাদিক সম্মেলন করেন তাদেরকে দিয়ে যে তোমরা কেন গেছিলাম তো এরকম যদি সবাইকে দুই চারটা বাড়ি টাড়ি দেন দুই চার বছর জেল জরিমানা মানা করেন তাহলে তো ভাই বাকি যারা আছে নতুন কোন দোকান যদি কেউ কোনো মেয়ে খুলতে যায় সে একজন নায়িকা হোক বা মডেল হোক পিয়াসা মোর মতো যেই হোক না কেন অন্তত দশবার ভাবে ওই রে ওই যে ওই যে দোকান খুলতে গেছিল চামড়া ব্যবসার জন্য আর ওই যে থ্রি এক্স এম ফিল্ম বানানোর জন্য অথবা ওয়েব সিরিজ বানানোর জন্য এবং দেখছো তো কি অবস্থা হয়েছে বাইশের দোকানপাট খোলা দরকার নেই চল এক কাজ করে আমরা গিয়ে ওই এলাকায় গিয়ে একটা মুদি দোকান দিই অথবা গ্রামে গিয়া হাল চাষ করি বরঞ্চ এটি ভালো হবে আর যারা কিনা এইসব যাতায়াত করতো আর কি তারও সাবধান হয়ে যাবে যে ভাই এইসব অবৈধ দোকানে ভাই যাওয়াটা ঠিক হবে না পরে দেখা যাবে এগুলো নিয়ে নিউজ টিউজ হবে আমাদের ভাই প্রত্যেকের এই বউ বাচ্চা কাছে আছে মোটা মোটা বউ আছে প্রত্যেকেরই বাড়িতে মোটা মোটা বউগুলো থাকার কারণেই তো তারা ওই চিকনি চিকনি ভাই এগুলোর কাছে জান তো যাইতো না তো যাই হোক এটা আরেক প্রসঙ্গ তো যাই হোক তো তারাও সাবধান হয়ে হবে তারপরে গোপনে ভিডিও টিডিও করতে পারে করতে পারে প্লাস ডান্ডার তো ভাই যাওয়াটা ঠিক হবে না এইসব দোকান পার থেকে আমরা দূরে থাকি বাস আমরা ভালো হয়ে যাই আজকে থেকে তো এটি ছিল আসলে করার মতো একটা জিনিস তো যাই হোক আমাদের গোয়েন্দার ভাইরা ভেবে দেখবেন যে পরিমণির কাস্টমারদেরকে কিছু করা যায় কিনা কোনোভাবে ধরে ওঠে আনা যায় না আনা যায় কিনা সে এটাই দেখার জন্য আমরা এখন আমার এই অধিক অপেক্ষা রয়েছে তো যাই হোক এতক্ষণ ধর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন